জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের বারোই পটল শহীদ নগরে শহীদদের স্মরণে সোমবার সকালে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শহীদনগর গণহত্যা দিবস পালন কমিটির আয়োজনে আলোচনা সভায় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ উপস্থাপনা করেন। বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর অধিনায়ক হনুমান কোম্পানির কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সুজাত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, বীর প্রতীক আব্দুল হাকিম, সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1971 সালে 25 সেপ্টেম্বর এই দিনে জামালপুর ও উত্তর টাঙ্গাইলের মানুষের স্বাধীনতা আনতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সম্মুখ যুদ্ধে 10 জন মুক্তিযোদ্ধা সহ প্রায় শতাধিক সাধারণ মানুষ শহীদ হন। সেই শহীদদের স্মরণে প্রতি বছর স্থানীয় শহীদ পরিবার, সাধারণ মানুষ ও পিংনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনটি পালন করে আসছে এলাকার জনগণ। সরিষাবাড়ি প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে PIB 71 TV।